বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে পাইলস বা অর্শরোগ সম্বন্ধে এই চ্যানেলের ভিউয়ার্সদের অসংখ্য প্রশ্নের উত্তর। এই চ্যানেলে অর্শরোগের ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আমাদের সাবস্ক্রাইবার্স তথা ভিউয়ার্সরা সেই ভিডিওগুলি দেখার পর কমেন্ট বক্সে অনেকে প্রচুর প্রশ্ন করেছেন, অর্থাৎ কিছু বিষয়ে জানতে চেয়েছেন। প্রশ্নগুলি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওতে সে সকল বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আর তাছাড়া অর্শরোগ সম্বন্ধে অনেকেরই বিভিন্ন রকমের ভুল ধারণা রয়েছে। অনেকেই অর্শ বা পাইলসকে অন্য কোনো রোগ বলে ভেবে ভুল করেন। পক্ষান্তরে অনেকেই মলদ্বার সম্পর্কিত অন্য কোনো রোগকে অর্শ বলে ভুল করেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সে সকল ভুল ধারণাও দূর হয়ে যাবে বলে আশা করি। পাইলস বা অর্শ মলদ্বারের সৃষ্টি হয় ঠিকই, তবে এই রোগ কিন্তু সমগ্র শরীরের রোগ বলা যায়। সঠিক লাইফস্টাইল বা জীবনশৈলী অনুসরণ করে না চললে এই সমস্যা যে কোনো সময় যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই ঘটতে পারে। এই ভিডিওতে অর্শরোগের কারণ ও লক্ষণ সম্বন্ধে আলোচনা করে ভিডিওটিকে অকারণে দীর্ঘ করব না, কারণ অর্শের বিভিন্ন কারণ, এই রোগের লক্ষণ এবং কার্যকরী ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে কয়েকটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। আগ্রহ এবং প্রয়োজন হলে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং এতে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। এই ভিডিওর শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলির লিংক দেওয়া রয়েছে। যাই হোক, এই ভিডিওর থাম্বনেলে একটি প্রশ্ন রয়েছে, তা হলো আপনার অর্শ কোন ডিগ্রির। শুনতে অদ্ভুত লাগলেও পাইলস বা অর্শের ডিগ্রি বা গ্রেড রয়েছে। এক্ষেত্রে ডিগ্রি বা মাত্রা হলো পর্যায়, অর্থাৎ আপনার অর্শরোগটি কোন স্টেজ বা পর্যায়ে রয়েছে। পাইলস সাধারণত ইন্টারনাল বা অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল বা বাহ্যিক, এই দু প্রকারের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। বাহ্যিক অর্শের ক্ষেত্রে অর্শের গুটিকা বা বলি মলদ্বারের বাইরের দিকে সৃষ্টি হয়, তা দেখতেও পাওয়া যায়। কিন্তু অভ্যন্তরীণ অর্শের ক্ষেত্রে মাংসপিণ্ড সৃষ্টি হয় ভেতরের দিকে, অর্শের প্রাথমিক পর্যায়ে তা দেখাও যায় না, আর এটি হলো ফার্স্ট ডিগ্রি। কিন্তু রোগের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ অর্শরোগের চিকিৎসা না করে পুষে রাখলে তা জটিল আকার ধারণ করতে শুরু করে। এই পর্যায়ে মলত্যাগের সময় মাংসপিণ্ড মলদ্বারের বাইরে বেরিয়ে আসে, তবে পরে আপনা আপনিই আবার ভেতরে চলে যায়। এটি হলো সেকেন্ড স্টেজ বা সেকেন্ড ডিগ্রি। এবার থার্ড ডিগ্রি বা অর্শরোগের থার্ড গ্রেড। এই পর্যায়ে মলত্যাগের সময় মাংসপিণ্ড বেরিয়ে আসে, কিন্তু সেকেন্ড ডিগ্রির মতো নিজে থেকে ভেতরে ফিরে যেতে পারে না। রোগীকে নিজের থেকে, অর্থাৎ আঙুলের সাহায্যে পিণ্ডটিকে ঠেলে ভেতরে ফেরত পাঠাতে হয়। এটি খুবই জটিল এবং যন্ত্রণাদায়ক পরিস্থিতি। আর সবথেকে যন্ত্রণাদায়ক পরিস্থিতি হল লাস্ট বা ফোর্থ ডিগ্রি। এই অবস্থায় মলত্যাগের সময় ছাড়াও অন্য সময়েও, অর্থাৎ সব সময়েই পিণ্ডটি বাইরের দিকে বেরিয়ে থাকে, তাকে সহজে আর ভেতরের দিকে ঠেলে পাঠানো সম্ভব হয় না। এই পর্যায়ে অর্শরোগের যন্ত্রণা প্রচণ্ড বৃদ্ধি পায়। সুতরাং অর্শরোগের প্রাথমিক পর্যায়েই সঠিক চিকিৎসা প্রয়োজন। শুরুতেই বলেছি এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই কয়েকটি ভিডিও রয়েছে অর্শের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে। চিকিৎসাগুলি ঘরোয়া এবং আপনি নিজে থেকেই প্রয়োগ করতে পারবেন। তবে আর দু একটি গুরুত্বপূর্ণ কথা অতি সংক্ষেপে বলেই ভিডিওটি শেষ করব। পাইলস বা অর্শ থেকে
মুক্ত থাকার জন্য খেয়াল রাখা উচিত মল যেন কখনোই শক্ত না হয়। ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে। ক্রনিক কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক ডায়রিয়া থাকলে তা সারিয়ে তোলা দরকার, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যারা অর্শে ভুগছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, পাইলসের বা অর্শের রোগীর জন্য শুকনো লঙ্কা বিষ তুল্য। তা সে শুকনো লঙ্কাই হোক বা লঙ্কার গুঁড়ো, সঠিক লাইফস্টাইল অনুসরণ করুন, অর্শ আপনার ধারে কাছেও আসতে পারবে না। সকলেই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।